সপ্তাহে একদিন এক টুকরো আলু নিয়ে মুখের মধ্যে ঠিক এই রকমভাবে ঘষে ঘষে লাগাও। দেখো মাত্র 5 মিনিটের মধ্যে মুখের সমস্ত ময়লা কালো দাগ আর সানট্যান উঠে রং হয়ে উঠবে ধপধপে ফর্সা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আবারও চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যেহেতু এখন বিয়ের সিজন চলছে, আর বিয়ের সিজন মানে আমরা প্রত্যেকটা মেয়ে চাই মুখের মধ্যে একটু পয়লার লাইক গ্লো পেতে, কি তাই তো? তার জন্যই তো আমরা এত এত টাকা ইনভেস্ট করে নামি দামি ব্র্যান্ডের ফেশিয়াল আর ব্লিচ করে আসছি মুখের মধ্যে। কিন্তু যে ফেশিয়াল বা ব্লিচটা করছো সেটা মুখে কটা দিন ঠিক থাকবে, মানে মুখটা তোমার কটা দিন ফর্সা দেখাতে পারবে? 2 দিন 3 দিন, তারপর তো জায়গা তাই, কারণ ওই ফেশিয়াল বা ব্লিচের মধ্যে কত ধরনের হার্মফুল কেমিক্যাল আছে সেটা কি তোমাদের জানা আছে? যদি জানা না থাকে আমি বলে দিচ্ছি, ওর মধ্যে অনেক ধরনের হার্মফুল কেমিক্যাল দেওয়া থাকে, তার মধ্যে অ্যামোনিয়া তো কমন ব্যাপার। তাই বলবো নিজে স্কিনকে খারাপ করো না পার্লারে গিয়ে এত টাকা ইনভেস্ট করে, তার জায়গায় বাড়িতে বসে কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তুমি কিন্তু সেম পার্লার লাইক গ্লো পেতে পারো, তাও বা লম্বা টাইম পর্যন্ত বিনা কোনো সাইড এফেক্টে। তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমিডি শেয়ার করবো, যেটা এই বিয়ে সিজনে রেগুলার ব্যবহার করাতে কিন্তু তোমার মুখের মধ্যে একটা ফর্সা চকচকে উজ্জ্বল ভাব তুমি ফিরে পাবে। তার জন্য অবশ্যই ভিডিওটাকে এইট অব্দি দেখতে হবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দিলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতেও কিন্তু একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। এই শীতের কারণে আমাদের মুখ থেকে যেন গ্লোটাই হারিয়ে গেছে, তারপর দেখো দিনে দিনে মুখের মধ্যে ব্ল্যাক স্পট চলে আসছে, আন ইভেন লাগছে, সানট্যান পড়ে গেছে, আর সামনেই বিয়ের সিজন। এই বিয়ের সিজনে তোমার ত্বককে ফর্সা করতে পারে শুধুমাত্র এই দুটো ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস, যেটা আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে, আলু আর টমেটো। হ্যাঁ বন্ধুরা, সবার প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবে। তোমরা কি জানো এই আলু আমাদের ত্বককে ফর্সা করতে, দাগছোপ দূর করতে কতটা হেল্প করে? এই আলুর মধ্যেই আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস। তোমাকে পার্লারে গিয়ে আর কোনো নামি দামি ব্র্যান্ডের ব্লিচ করতে হবে না। যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এটাকে আমাদের মুখের মধ্যে ব্যবহার করতে পারি, আলু আমাদের ত্বককে ফর্সা করবে, ডিট্যান করবে, মুখের যে কোনো ধরনের কালো দাগ সেটাকে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে ফেড করে দেবে, যদি আমরা এটাকে কন্টিনিউ আমাদের মুখে ব্যবহার করতে পারি। আলু এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্টস। দেখো আমার তো এখানে আলুটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নেব, এবার এই বাটির মধ্যে নেব আরও একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে বেসন, যেটা আমাদের কিচেনে থাকে আগেই বললাম। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে সমস্ত ঘরোয়া ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে ব্যবহার করছি। এখানে আমি মোটামুটি 2 চামচ মতো বেসন দিলাম, আর আমি এর মধ্যে অ্যাড করব আরও 1 থেকে 1.5 চামচ মতো মুলতানি মিট্টি, যেটা তোমরা ইজিলি লোকাল কসমেটিক শপে পেয়ে যাবে। এবার দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। সবার শেষে আমি অ্যাড করব ওই আলুর রসটা। আমি দেখো হাতে করে চেপে চেপে পুরো আলুর রসটাকে বের করে দিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি, তাই আমাদের এখানে 4 থেকে 5 চামচ মতো আলুর রস ইজিলি বেরিয়ে যাবে। এই আলুর রসটাকে পুরোটা দেওয়ার পর আমাদের কিন্তু এর মধ্যে দিতে হবে জাস্ট অল্প একটুখানি টমেটোর রস। আমি একটা গোটা টমেটোকে অর্ধেক কেটে দেখো টমেটোর রসটাও কিন্তু এর মধ্যে কুইজ করে দিয়ে দিলাম। আর দেব সামান্য একটুখানি অলিভ অয়েল। তোমাদের কাছে অলিভ অয়েল না থাকলে তোমরা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো। এবার খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং উপটান ফেস মাস্ক। এই ফেস মাস্কটা আমাদের সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে, স্পেশালি এই বিয়ের সিজনে। যদি দেখো যে সামনেই তোমার বিয়েবাড়ি আছে আর মুখটা দিনে দিনে কালো আর আনইভেন হয়ে যাচ্ছে, মুখের মধ্যে গ্লো থাকছে না, পিগমেন্টেশন স্পট চলে এসে সানট্যান দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এই ফেস মাস্কটা নিয়ে খুব ভালো করে মুখের মধ্যে ইভেনলি লাগিয়ে নাও। তোমরা চাইলে এটাকে ঘাড়ে গলায় পিঠেও ব্যবহার করতে পারো। এটা এতটাই এফেক্টিভ আর এতটাই
পাওয়ারফুল একটা ফেস মাস্ক যেটা আমরা টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকে ব্যবহার করতে পারি। অ্যাজ এ ডিট্যান প্যাক হিসেবেও কিন্তু এটা দুর্দান্ত ওয়াক করবে, তোমার মুখের পুরনো গ্লোটাকে ফিরিয়ে দেবে, একই সঙ্গে যে কোন ধরনের কালো দাগ সেটাকে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে তুলে দিতে পারে শুধুমাত্র এই ফেস মাস্কটা। কারণ আমি এর মধ্যে দিয়েছি আলুর রস আর টমেটোর রস, যে দুটোর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস, যেটা আমাদের ত্বককে ফর্সা করতে, সানট্যানটাকে রিমুভ করতে খুবই হেল্প করবে। আরও দিয়েছি বেসন, যাতে আমাদের স্কিনটা ডিপ ক্লিন হতে পারে, এক্সফোলিয়েট হয়ে ডেড স্কিন সেল আর ব্ল্যাকহেডসগুলো রিমুভ হতে পারে। এছাড়াও এর মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া আছে, হলুদ গুঁড়ো আমাদের ত্বককে ফর্সা করবে, উজ্জ্বল করবে আর দাগ ছোপগুলোকেও দূর করে দেবে, মুখের ড্রাইনেসকে কন্ট্রোল করতে সাহায্য করবে। অলিভ অয়েল সব মিশিয়ে এটা ভীষণই এফেক্টিভ আর পাওয়ারফুল একটা রেমেডি, তাই বলবো এই ফেস্টিভ সিজনে দাঁড়িয়ে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবে, তারপর জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে ম্যাসাজ করবে, মানে রব। এর ফলে ডেড স্কিন সেল আর ব্ল্যাক হেডসগুলো কিন্তু আমাদের স্কিন থেকে খুব সহজে উঠে যাবে, স্কিন দেখবে কতটা নরম আর মোলায়েম লাগছে। এছাড়াও এর মধ্যে কিন্তু আরও একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, সেটা হচ্ছে মুলতানি মিট্টি। মুলতানি মিট্টি আমাদের রঙকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, দাগ ছোপগুলোকে দূর করবে আর স্কিন কালারকে 2 থেকে 3 টোন লাইটেন অ্যান্ড ব্রাইটেন করে দেবে। তাই বলবো এই বিয়েবাড়ির সিজনে দাঁড়িয়ে আর পার্লারে গিয়ে এত টাকা ইনভেস্ট না করে বাড়িতে বসে চরচলদি এই স্কিন হোয়াইটনিং উপটন ফেস মাস্কটা একবার ইউজ করে দেখো। মুখের সমস্ত কালো দাগ আর ট্যান কিন্তু মাত্র 5 মিনিটে রিমুভ হয়ে যাবে। আর ভালো রেজাল্ট পেতে গেলে আমাদের অন্ততপক্ষে সপ্তাহে 2 থেকে 3 দিন এটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তুমি চাইলে ঘাড়ে গলায় পিঠেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো, এটা খুব ভালোভাবে ঘাড় এবং পিঠ থেকে কালো দাগ আর ট্যানটাকে কিন্তু খুব সহজে রিমুভ করে দেবে। এটা টিনেজার থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকের স্কিনের জন্য সুইটেবল, তাই বলবো এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যাতে আমরা এটাকে সকলে ব্যবহার করতে পারি। কারণ আমরা সকলেই চাই আমাদের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করে তুলতে, তার জন্য পার্লারে গিয়ে এত টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে বসে চরজলদি কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ঠিকঠাকভাবে আমাদের স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করলে কিন্তু আমরা আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলতে পারি। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।